রহমান রহিম, আমি আপনাকে একটি সুখবর দেওয়ার জন্য আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমরা সিলেটে এই করোনা নিয়ে কদিন পরে পরে এক একটা সমস্যা হয়। আমরা বেশ দেন দরবার করে সিলেটের টেস্টিং সেন্টার করলাম, তারপরে সে কিছুদিন আগে বাংলাদেশ সরকার ঘোষণা করলেন যে যেই বিদেশ যাবে তাকে করোনার টেস্ট নিতে হবে। যখন আমাদের বহু প্রবাসী বিদেশ যাচ্ছিলেন তখন সিলেটে দেখা গেল যে তারা যথাসময়ে টেস্টটা পান না, তার ফলে অনেকে টিকিটও হারান। তখন আমরা একটা বহু ত্বরিত বেগে মিটিং টিটিং করে আমরা এটা স্ট্রিম লাইন করলাম যে যাবেন, কোনো সমস্যা হবে না। এর আগে আপনারা জানেন আরেকটি সমস্যা হলো যে আমাদের এই টেস্টিং সেন্টার কম, আপনার আইসোলেশন কম, তখন আমরা এবং অনেক প্রবাসীরা মিলে সেই সমস্যা আমরা দূর করেছি। এখন সিলেটে কোনো সমস্যা এই ব্যাপারে নাই। এর মধ্যে গত পরশু হঠাৎ করে আমরা লন্ডন থেকে একাধিক ফোন পেলাম, সিলেট থেকেও পেলাম, বিশেষত লন্ডন থেকে, যে লন্ডন থেকে যে বিমানের ফ্লাইট ডাইরেক্ট ফ্রম লন্ডন টু সিলেট আসতো এইটা বন্ধ করে দেওয়া হয়েছে। তাদের বলা হয়েছে যে লন্ডন থেকে ঢাকায় তারা আসবেন, ঢাকায় এসে তারা ইমিগ্রেশন করবেন, তাদের লাগেজ ক্লিয়ারেন্স নেবেন, তারপরে তিনারা সেই লাগেজটা টেনে হেসড়ে ডোমেস্টিক এয়ারপোর্টে ওখানে আলাদা টিকিট নেবেন, ডোমেস্টিক ফ্লাইটে দিবেন, তারপরে সিলেট যাবেন। এতে বহু যথেষ্ট রকমের আপনার হয়রানি হওয়ার সম্ভাবনা। তো আমরা এটা বিষয়টা নিয়ে আলাপ করলাম এবং দেনদার উপর করে আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি। প্রথম সিদ্ধান্ত যে যে সমস্ত দেশ এই নেগেটিভ সার্টিফিকেট বাধ্যতামূলক করেছে শুধু সেই সমস্ত দেশে যাওয়া যারা যাবেন তারা নেগেটিভ সার্টিফিকেট দেবে, অন্যদের নিতে হবে না। তার ফলে হয়রানির প্রয়োজন নাই, টাকা খরচেরও প্রয়োজন নাই। আর আমার সিলেট লন্ডন টু সিলেট ডাইরেক্ট ফ্লাইট বলবৎ থাকবে। বিমান আমাদের বললেন যে তারা এটা ক্যান্সেল করেছেন এই জন্যে যে সিলেটে কোনো করোনা ইনস্টিটিউশন করোনা ফ্যাসিলিটিস নাই। আমরা আজকে একটা অন্তমন্ত্রণা মিটিংয়ে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা সিলেট এবং চিটাগাংয়ে আমরা এই ইনস্টিটিউশন করোনা ফ্যাসিলিটিস তৈরি করব। যারা বিদেশ থেকে নেগেটিভ সার্টিফিকেট নিয়ে আসবেন তারা হোম কোয়ারেন্টাইনে চলে যাবেন, আর যাদের সেই দে নিয়ে আসবেন না তারা আমাদের ইনস্টিটিউশন কোয়ারেন্টাইনে থাকবেন। আমরা সিলেটে সেই আয়োজনটা করেছি। এখন বিমানের ফ্লাইট লন্ডন টু সিলেট ডাইরেক্টলি আসবে, আপনাদের এই হ্যাঙ্গামা এবং হয়রানি পোহাতে হবে না। দোয়া করেন যাতে আরও কোনো ঝামেলা না সৃষ্টি হয়। আর আপনাদের এই সুযোগে আপনাদের সবাইকে ঈদ মুবারক। লন্ডন থেকে প্রচারিত অতি প্রবাসীর কণ্ঠস্বর 52 বাংলা, 52-এর রক্তস্নাত প্রতিশ্রুতি আমাদের স্পন্দন, মহান মুক্তিযুদ্ধ আমাদের চেতনার উৎস। 52 বাংলা টিভি, বাংলা সংযোগ দেশে দেশে, কানেক্টিং বাংলা গ্লোবালি।